কেমন রে মুসলমান যারা প্রত্যেক দিনের সূরা মুনতাহা তেলাওয়াত করবে ওই লোকটা মৃত্যুবরণ করতে দেরি হবে তার কবরটা জান্নাতের বাগান হতে দেরি হবে না তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর আল্লাহর রাসূল বলেন প্রত্যেক দিন সূরা মুলক পরে পরে যদি ওই অবস্থায় তার মরণ হয়ে যায় আল্লাহর রাসূল বলেন ওই লোকটা কবরে রাখার পরে 40 কদম আশা এই পরিমাণ সময় হলে কি হবে তার কবরে তার কবরের মাটি এত দূর পর্যন্ত দুই পাশে চলে যাবে যা চোখ দিয়ে দেখা সম্ভব নয় আবার সে লক্ষ্য করতে থাকবে ওই মাটি এত দ্রুত আসছে এত দ্রুত আসে তখন ওই কবরে যাকে রাখা হয়েছে ওই কবরওয়ালা চিৎকার করে তার বাবাকে ডাকতে থাকবে আব্বা মাকে ডাকবে মা ভাইকে ভাই বলে ডাকবে সন্তানকে সন্তান বলে ডাকবে যার পাশে 30 বছর 40 বছর 100 বছর পর্যন্ত যার বালিশের পাশে বালিশ ছিল বিবি ওই বিবিকে ডাক দিও আমার প্রাণের বিবি আমার স্ত্রী আমাকে কবর রেখে কা সব চলে গেছে যেইভাবে মাটি আসা শুরু করেছে এই মাটি চাপ দিলে আমি আর বাঁচব না এইভাবে যখন চিৎকার দিয়ে কান্না করি ওই মানুষের কবরে রাজা কবরের আওয়াজটা কিন্তু বাহিরে আসবে না ওইদিকে কিছু আসে নাকি তাহলে বন্ধ করে দেই আশ্চর্য বিষয় আপনারা এদিকে সরেন কি সরেন এদিকে সরেন এদিকে আসেন এদিকে খালি সামনে 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 তো মুসলমান ভাইরা এবার কবর রাখার পরে যখন এই লোকটা চিৎকার করে কান্না করতে থাকবে কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ কলিজার টুকরা সন্তান মিন্টু মিয়া যার অস্ত্রে শস্ত্রে সজ্জিত ক্ষমতা টাকা সব কিছু আছে ওই লোকটা কবর থেকে ডাক দিয়ে বলবে হে আমার কলিজার টুকরা সন্তান মিন্টু তুমি কোথায় বাজারে যখন কারুর সাথে বাবার সাথে ঝগড়া হয় কথা কাটাকাটি হয় মারামারি হয় তখন ডাক দিয়ে বলে হে মিয়া চিনো আমি তো মিন্টুর বাবা আমি কি আমার ছেলেকে ফোন দিব নাকি তুমি আমার সাথে এমন ব্যবহার শুরু করেছো আছে না নাই তুমি কি আমার ছেলেকে চিনো আমার ছেলে কিন্তু এই এই ক্ষমতা এই পাওয়ার আছে এমন বলে ও ভাই ওই সন্তানকে ডাকি ও মিন্টু রে দুনিয়াতে আমিও ছিলাম তুমিও ছিলে তোমার কারণে আমাকে কেউ কিছু বলতে পারে না আমার গায়ে কেউ আঘাত দিতে পারে না কিন্তু রে বাবা এই কবরে আমি একা পড়ে আছি আজকে আমার আওয়াজ কিন্তু তোমার কানে মনে হয় যাচ্ছে না এমনি ভাবে সকলকে ডাক দিবে তার ডাকের আওয়াজ কিন্তু কেউ শুনবে না যদিও শুনতে পারে এই ডাকের আওয়াজ শোনার পরে কেউ কবরে আসবে না ঠিক কিনা বলে ও ভাই এই আওয়াজ দেওয়ার পরে কারো কাছে যাবে না যদি আওয়াজ যায় তারপরে আসবে না এবার এবার তার অবস্থাটা কেমন হবে রে ভাই এবার ওই কবরে যখন চিৎকার করতে থাকবে একটি পাখি তার বুকে দুটি ডানা মেলে এইভাবে বসে পড়বে বসে পড়বে হে কবরওয়ালা হে কবরওয়ালা তুমি ভয় পাচ্ছ যেইভাবে মাটি আসতেছে তোমাকে শেষ করে দিবে ধ্বংস করে দিবে তোমার এক পাজরের হাড়ি এক পাজরের হাড়ি অন্য হাত অন্য পাজরে ঢুকে যাবে অন্য হাড়ির ভিতরে ঢুকে যাবে না না আমি পাখি তোমার কোমরে এসেছি তোমার বুকের উপরে ডানা মেলেছি তোমার কবরে ডানা মেলেছে কবরওয়ালা আমি পাখি তোমার জিম্মাদার হয়ে গেলাম
আমি পাখি তোমার দায়িত্বশীল হয়ে গেলাম আমি পাখি তোমার অভিভাবক হয়ে গেলাম আমি পাখি তোমার জন্য নাজাতের উসিলার জন্য ব্যবস্থার কারণ হয়ে গেলাম আর টেনশন করতে হবে না চিন্তা করতে হবে না হে কবরওয়ালা ওই মাটি আসতে পারবে না ওই মাটি তোমাকে গ্রাস করতে পারবে না তখন কবরওয়ালা জিজ্ঞেস করবে তুমি ছোট্ট একটা পাখি এই ছোট্ট পাখির শক্তি দিয়ে ওই মাটিকে কি প্রতিরোধ করা সম্ভব হবে পাখি ডাক দেবে হে কবরওয়ালা তুমি ভেবেছো আমি মনে হয় দুনিয়ার কোনো পাখি না না দুনিয়ার পাখি নয় আমি হলাম তুমি দুনিয়ার জমিনে দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় প্রত্যেক দিন যখন সূরা মুলকের আমল করেছো ঘুমের পূর্বে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির হে আল্লাহর গোলাম যারা আল্লাহর কালামের এই সূরাটা প্রত্যেক দিন তেলাওয়াত করে দুনিয়ায় থাকা অবস্থায় তার জন্য ওয়াজিব হয়ে যায় কবরে রাখার সাথে সাথে তার জন্য ওয়াজিব হয়ে যায় আমি পাখি তার জন্য জিম্মাদার হওয়া সুপারিশ করা সুতরাং আমি দুনিয়ার পাখি নই আমি হলাম সূরা মুলকের আমল টেনশন নেই চিন্তা নেই সব চিন্তা দূর করে দাও আমি তোমার বুকে আছি তোমার কবরে আছি যতক্ষণ পর্যন্ত তোমার কবরের আযাব বন্ধ না হবে যতক্ষণ পর্যন্ত জাহান্নাম থেকে তোমার কবরকে মুক্তি না দেওয়া হবে আর তোমারকে জান্নাতের টুকরা বানানো না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে আমার সুপারিশ চলতে থাকবে জুরে সুবহানাল্লাহ বলেন আরো জুরে সুবহানাল্লাহ বলেন ওরে মুসলমান ভাইরা তাহলে কি হবে এই পাখি আল্লাহর রাসূল বলেন যতদিন পর্যন্ত আল্লাহর কাছে তার সুপারিশ কবুল না হবে ততদিন পর্যন্ত এই পাখির সূরা মুলকের আমল আল্লাহর দরবারে সুপারিশ করতে থাকবে চলতে থাকবে মানে যতদিন পর্যন্ত না তার কবরের আযাব মাফ না হবে জান্নাতের ঠিকানা না হবে জাহান্নাম থেকে মুক্তি না হবে ততদিন পর্যন্ত সূরা মুলকের আমল চলতে থাকবে ও ভাই তাহলে আমরা কি প্রতিদিন কি করি পড়ি আমলটা করি না না আমি ওই আমল করতে পারি না আমি তো আমল করতে পারি না কেন পারি না আমার কাছে টিভি আছে আমার কাছে ফেসবুক মোবাইল আছে ওই মোবাইলের কারণে আমি করতে পারি না সুতরাং ভাই আমি আমার ঘরে এমন বিবি আনবো যেই বিবি আমি যদিও পড়তে না পারি আমার বিবি যেন প্রত্যেকদিন আল্লাহর কালামের তেলাওয়াত করতে পারে সূরা মুলকের আমল করতে পারে ইয়াসিনের তেলাওয়াত করতে পারে ঠিক কিনা বলে ও ভাই আমাদের ঘরে যখন যত আসবাব আসুক যত টাকা আসুক কোটি টাকা আসুক কোটি টাকা আসুক সব টাকা আসলে আমাদের বিবি আর খুশি হয় না হালাল না হারাম যাচাই করতে চায় না আল্লাহ রাসূলের সাহাবী আলী উনার স্ত্রী মা ফাতেমা ফাতেমার অবস্থা কেমন ছিল একটা ঘটনা বলে শেষ করে দেব হযরত আলীর ঘরে তিন দিনের বেশি হয়ে গেছে খাবার নেই কলিজার টুকরা সন্তান হাসান হোসেন মার কাছে যায় বলে মা খাবার কি দিবেন না মা বলে বাবা ডেক বসিয়েছি খাবার হচ্ছে কিছুক্ষণ পরে আসো যায় যায় এইভাবে তিন দিন চলে গেছে এবার তিন দিন পরেও দিতে পারে না এবার বাবার বাবা আলীর কাছে বলে আপা মা তো তিন দিন হয়ে গেল খাবার খেতে পারে না ও বাবা খাবার কি দিবেন না দুনিয়া কি বাঁচতে দিবেন না এবার বাবা দিতে পারে না চোখ দিয়ে পানি বের হওয়া ছাড়া অন্য কোনো ভাষা ছিল না এবার স্ত্রী ফাতেমাকে বলে ফাতেমা তুমি আমার প্রাণের স্ত্রী আমার সন্তানগুলোকে খাবার দিতে পারি না আমি বাবা হয়ে আমার মনে পড়ে কষ্ট ও ফাতেমা দেখো ঘরে এমন কোন বস্তু আছে কি না যেটা বিক্রি করে আমার সন্তানগুলোকে খাবার দিতে পারবো ফাতেমা বলে না ঘরে এমন কোন বস্তু নেই অত সারা মুসলমান বাংলার রিকশাওয়ালা দিন মজুর ভ্যানওয়ালা তার ঘরে যদি যাওয়া হয় তার ঘর ফার্নিচার টিভি দামি দামি ফ্রিজ পাওয়া যায় আছে নাই কিন্তু ফামা ফাতেমা কেমন যিনি জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারনি হবে তার ঘরে যদি কলিজার টুকরা সন্তান হাসান হুসাইন রয়েছে
ঘরে খাবার নাই, খাবার নাই, এই খাবার না থাকার পরে এই এই তো কি হয়েছে বসেন দুই মিনিট এবার ফাতেমা বলছেন স্বামী আমার ঘরে এমন কোন বস্তু নাই যেটা বিক্রি করে খাবার আনা যাবে এবার আলী আবার বলে ও প্রাণের স্ত্রী একটু চেষ্টা করে দেখো না এবার চেষ্টা করে একটা পুরাতন চাদরের টুকরা পেয়েছে এই টুকরা এনে বলে স্বামী এর চেয়ে বেশি কিছু আমার ঘরে না পরীক্ষা করতে চাই দেখি আমার আলীর ইমানটা কেমন সেই মুহূর্তে আমাকে মহব্বত করতে চায় না তার টাকার প্রতি তার মহব্বত বেশি তার সন্তানের প্রতি মহব্বত বেশি তার স্ত্রীর প্রতি মহব্বত বেশি জিব্রাইল গিয়ে মানুষের সুরত ধারণ করে রাস্তায় দাঁড়িয়ে বলে আলী আমাকে একটু সাহায্য করেন না আমার তো ঘরে খাবার নেই আলী ডাক দিয়ে বলে ও ভাই আমার ঘরে এমন কোন আমার ঘরে তো তিন দিনের বেশি হয়ে গেছে খাবার নেই আমি এই মুহূর্তে দিতে পারবো না অন্য কিছু বলো জিব্রাইল আল্লাহর দরবারে হাজির হয়ে বলে আল্লাহ আলী তো দিতে চায় না আল্লাহ তাআলা বলে আলী রে এইভাবে হবে না তুমি আমার নামটা উচ্চারণ করে আমার আলীর কাছে বলো এবার আলী আলীর কাছে জিব্রাইল বলে ভাই ও ভাই আলী আল্লাহর রাস্তায় আমাকে সাহায্য করো চাইতে দেরি হয়েছে আলী সয়েদের হাম দিতে একটা সেকেন্ডও দেরি হয় না সয়েদের হাম পেয়েছে আলী খুশি মনে বাড়ির দিকে রওনা হয়েছে জিব্রাইল আল্লাহ তাআলার কাছে চলে গেছে আল্লাহ তাআলা বলে ও জিব্রাইল তুমি বুঝতে পেরেছো আমার আলীর ঈমানটা কেমন মজবুত আমাকে কত মহব্বত করে তার সন্তান তার স্ত্রী তার বিবি দুনিয়ার সব কিছু থেকে আমি আল্লাহকে বেশি মহব্বত করেছি আমার কথা বলতে দেরি হয়েছে আমার নামে সয়েদের হাম দিতে একটা সেকেন্ড দেরি করে নাই যাও জিব্রাইল এই মুহূর্তে আমার আলী খালি আছে বাড়িতে যাবে তা হবে না যাও সুন্দর একটা উট আমার আলীকে দিয়ে দাও জিব্রাইল সুন্দর উট নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে আলী তাকায় জিব্রাইল বলে ভাই আলী এই উটটা কি তোমার পছন্দ হয়েছে নাকি হ্যাঁ পছন্দ হয়েছে কিনবেন ভাই কিনতে টাকা লাগবে টাকা নাই ভাই বাকিতে বিক্রি করব কতদের হাম ভাই 100 দের হাম 100 দের হামের বিনিময়ে কিনেছে এবার আলী উটটা নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছেন বাড়ির দিকে রওনা দেওয়ার পরে আল্লাহ তাআলা বলে ও জিব্রাইল আমার এই উটটা আমার আলী উটটা কার কাছে বিক্রি করবে যাও যাও আমার আলীর কাছ থেকে উটটা নিয়ে কিনে নিয়ে আসবা মিকাইল যাও মিকাইল আবার আলীটা কিনার জন্য গিয়েছে জিজ্ঞেস করে ভাই আলী তোমার উটটা তো বড় সুন্দর বিক্রি করবেন হ্যাঁ বিক্রি করব কত দেরহাম কয় ভাই আমি তো 100 দেরহাম দিয়ে কিনেছি যদি 160 দেরহাম দেন তোমার কাছে বিক্রি করব কয় ঠিক আছে 160 দেরহামের বিনিময়ে কেনা বেচা হয়ে গেছে মিকাইল উটটা নিয়ে চলে গেছেন আর আলী 160 দেরহাম নিয়ে ঘরে রওনা দিয়েছেন আবার সামনে রাস্তায় দাঁড়িয়ে আছে জিব্রাইল ভাই আলী আমি তোমার কাছে উটটা বাকি দিয়ে বিক্রি করেছিলাম এই উটটা উটের টাকা কি দিতে পারবেন হ্যাঁ দিতে পারবো 100 দেরহাম দিয়েছেন 60 দেরহাম নিয়ে যখন ঘরে প্রবেশ করেছেন ঘরে প্রবেশ করার পরে ফাতেমাকে বলে ও ফাতেমা এই নাও 60 দেরহাম আমি সময় মতো খাবার দিতে পারি নাই দুঃখিত আমাকে মাফ করে দাও ফাতেমা অবাক হয়ে বলে ও স্বামী আলী আমি জানতে চাই ছোট্ট পুরাতন একটা টুকরা দিয়েছি যেটা বিক্রি করা সম্ভব নয় এই টুকরা দিয়ে 60 দেরহাম কোথায় থেকে নেছেন আমি জানি তুমি ভালো মানুষ আমানতদার মানুষ হালাল খাও হারাম থেকে বাঁচার চেষ্টা করো তারপর আমার জানতে ইচ্ছে হয় কেন জানতে ইচ্ছে হয় আমি ফাতেমার কবরে তুমি আলী আমার স্বামী যাবে না আমার সন্তান যাবে না
না আমার বাবা সরকার দু আলম বিশ্ব নবী আমার কবরে জান্নাত যাবে না আমার শাস্তি আমার জবাব আমাকেই দিতে হবে ও স্বামী আগে জানতে চাই বলেন কোথায় থেকে আছেন আর সব ঘটনা খুলে বলেছেন উলার বড় হয় না এবার ফাতেমা বলেন চলেন আমাদের আব্বা জান্নাত দরবারে রাসূলের দরবারে হাজির হয়ে বলে আব্বা আমার স্বামী তো এই ভাবে আমাকে দিয়েছে রাসূল মুস্কি হেসে বলে ও ফাতেমা তুমি ভেবেছো তোমার আলী আমার আলী সাধারণ আলী না না আমার আলী আল্লাহর কাছে এত প্রিয় আল্লাহ তাআলা পরীক্ষা নেওয়ার জন্য চেয়েছিলেন 100 দিরহাম আলী দিয়েছে এই 100 দিরহামের বিনিময়ে আল্লাহ তাআলা আশিকে আল্লাহ তাআলা আলীকে 60 দিরহাম দিয়ে খুশি করেছে ও ভাই কেমন স্ত্রী কেমন বিবি ঘরে আনার প্রয়োজন যেই বিবি আমার ইনকাম করে নেওয়ার পরে যাচাই করবে যে হালাল না হারাম যে হালাল না হারাম এটা সত্য না মিথ্যা যাচাই করে খাবার খাবে ওই সন্তানগুলা ওই মায়ের ঘর থেকে যে সন্তান আসবে সেগুলো আলেম হবে হাফেজ হবে আলেম হবে হাফেজ হবে আল্লাহওয়ালা হবে নাস্তিক হবে না যেগুলা অবৈধ সম্পদের মাধ্যমে সন্তান পৃথিবীতে আসে তারাই নাস্তিক হয় কোরআন বিরোধী হয় হাদিস বিরোধী হয় বিরোধী হয় মাসমাত মসজিদ মাদ্রাসা ইসলামী সম্মেলন বিরোধী হয় ঠিক কিনা বলেন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।